এবং দেশের বাইরে যে যেখানে বসে আমাদের এই অনুষ্ঠানটি দেখছেন, দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনা অনুষ্ঠান ওয়ান ফার্মা অন্নদৃষ্টিতে। অন্নদৃষ্টি যারা দেখেন তারা নিশ্চয়ই জানেন যে এই অনুষ্ঠানে আমরা সমসাময়িক নানা বিষয় নিয়ে কথা বলে থাকি, এর মধ্যে রাজনীতি, সমাজ, অর্থনীতি সবই থাকে। আজকেও আমরা এই সময়কার নানা বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করার চেষ্টা করব। আমার সঙ্গে দুজন অতিথি আছেন, আমার পাশেই হারুন চৌধুরী, প্রবাসী সাংবাদিক, তিনি মুক্তিযোদ্ধা লেখক, আপনাকে স্বাগত জানাচ্ছি। আছেন জামিল আহমেদ, তিনি নির্বাহী পরিচালক যাত্রী বাংলাদেশের এবং গণমাধ্যম বিশেষজ্ঞ। আপনাদের দুজনকেই স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। একটু হারুন চৌধুরী, আপনি তো প্রবাসে থাকলেও বাংলাদেশের ঘটনাবলী দেখছেন, এখন পুরো বাংলাদেশের জনগণের নজর কিন্তু একটি ভবনের দিকে, ভবনটির নাম হচ্ছে বঙ্গভবন, এবং সেখানে মহামান্য রাষ্ট্রপতি, আমরা জানি ইতিমধ্যে তিনি প্রায় কয়েক দফায় অনেকগুলো রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ প্রক্রিয়াটি শেষ করেছেন। এখন সেই সংলাপ প্রক্রিয়াটির উদ্দেশ্য ছিল সবার কাছে গ্রহণযোগ্য একটি নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠন করা। আমরা এখনও পর্যন্ত জানি না সেটির কি প্রক্রিয়াতে হবে, বা এই সেটি কি সার্চ কমিটির মধ্যে হবে নাকি সংবিধান যে আইনের কথা বলা আছে বিধিবিধান সাপেক্ষে একটি নির্বাচন কমিশন গঠন করা হবে, আমাদের 118-তে যেটি উল্লেখ আছে সেই বিষয়ে হবে সেটা আমরা এখনও জানি না। এখন আপনার কাছে একটু জানতে চাই যে আপনার কী প্রত্যাশা, যে কী পর্যায়ে, কী প্রক্রিয়াতে এটি এগোচ্ছে বলে আপনি মনে করছেন? একটা গ্রহণযোগ্য নির্বাচন হতে হলে নিরপেক্ষ ইসি হতে হবে, যেটা জনগণ আশা করে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সংলাপ রাজনৈতিক বিরোধী দল এবং আরও অন্যান্য দল যারা তারা দেখা করেছে রাষ্ট্রপতির সাথে। তবে একটা কথা হলো, সার্চ কমিটি এখনও গঠন হয়নি, এখন শোনা যাচ্ছে সার্চ কমিটির মাধ্যমে গঠন করা হবে। হ্যাঁ, গঠন করা হবে, আর কেউ কেউ বলছে আইনের মাধ্যমে। তবে আইনের যেই প্রক্রিয়া যেটা আছে, আমার মনে হয় আইনের মাধ্যমে হলে হয় কি, তার একটা দিক নির্দেশনা পাওয়া যায়, আপনি কোন লাইনে আপনি এগোবেন সেই জিনিসটা হলো ভেরি ইম্পর্ট্যান্ট। কারণ যখন নাকি দেখা যায় কোনো কিছু আপনার যখন অস্থিতিশীল, বিভিন্ন আপনার যখন নাকি সংকট দেখা যায়, তখন আইনের মাধ্যমে যায় যে আইন কি বলে। তার মানে একটা গ্রহণযোগ্য আইন হওয়া উচিত, যেটা আনিসুল হক সাহেব আইনমন্ত্রী বলেছিলেন কিছুদিন আগে, এটা করতে হলে আস্তে ধীরে করতে হবে। তো আইনটা হোক, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, একটা সময় সাপেক্ষ বিষয়, আমাদের হাতে তো সময় আছে, সময় নাই, কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বলেছেন, আমাদের যেটাই করি না কেন, উই নিড টু স্টার্ট ফ্রম দেয়ার। কারণ এক সময় তো আমাকে স্টার্ট করতে হবে, তারপরে শেষ হোক দেরিতে, কিন্তু এটা তো স্টার্ট করা দরকার। যদি স্টার্টই না করি তাহলে কখনই স্টার্ট হবে? আপনি বসে থাকলে তো চলবে না। আমার মনে হচ্ছে এই নির্বাচন বিএনপি যে সমস্ত কথা বলতে যাচ্ছে গণমাধ্যমে, পত্র পত্রিকায় দেখতে পাচ্ছি, তো আমার মনে একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের জন্য নিরপেক্ষ একটা মানে নির্বাচন কমিশন গঠন করা উচিত সবার গঠন। কিন্তু তার মধ্যে একটা প্রশ্ন আছে, অনেক সময় আমাদের দেখা যায় আপনি যে ভালো ক্যান্ডিডেট দেন সেখানে বিরোধী দল অনেক বিরোধিতা করে, এটা নিয়ম আমাদের এই কালচার থেকে বেরিয়ে আসতে হবে, যে যে বিরোধিতা করাই শুধু কাজ না, একটা ভালো লোক যদি হয় সেটাকে সমর্থন। যেটা আমরা নারায়ণগঞ্জে যেটা দেখেছি আইবি এবং বিএনপি যে যারা ছিল, কিন্তু ওখানে কিন্তু কোনো গণ্ডগোল হয় নাই, সবারই গ্রহণযোগ্য হয়েছে। আমরা নির্বাচন হয়েছে, সেটাই আমরা আশা করতেছি যে সাধারণ জনগণের কাছে যেটা দেখেছি গণমাধ্যম সর্বস্তরের লোক, এরকম একটা সুষ্ঠু নির্বাচন যাতে হয়, নিরপেক্ষ হয়, সেটা চাষে। আমাদের প্রধানমন্ত্রী আগ্রহ শেষ হয়, তিনিও কিছুদিন আগে বলেছেন যে সবার গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে আমরা আবার একটা নির্বাচন করতে চাচ্ছি, এবং নির্বাচন যখন হবে তখন ই হবে, কিন্তু আগাম কোনো নির্বাচনের কথা উনি বলে নাই, এর মাধ্যমে এটা এটা শেষ করতে হবে। আমার মনে হয় এটাই এটাই ভালো হবে। আচ্ছা, একটু যেমন আমাদের একটা জিনিস আমরা যেটি বলছিলেন, হারুন চৌধুরী বলছিলেন যে আমরাও জানি এবং এটি আলোচনা হচ্ছে সমাজে, যে বিষয়টি হচ্ছে যে আমরা 45 বছর আজকে আমাদের এই দেশের বয়স, কিন্তু আমরা একটা প্রক্রিয়া ঠিক করতে পারি নাই যে কী প্রক্রিয়ায় নির্বাচন কমিশন হবে। সংবিধানে যদিও বলা আছে, কিন্তু আমরা এর কোনো বিধিবিধান তৈরি করতে পারলাম না এতদিনও। রাইটলি পয়েন্ট আউট করেছেন, আমরা আইন কিংবা বিধিবিধান করতে পারিনি, এটি একটা দিক। কিন্তু আমি পাশাপাশি রাষ্ট্রপতির যে উদ্যোগটি, এটিকে আমি খুব পজিটিভলি এবং সাধুবাদ জানাই, এই জন্য যে বাংলাদেশে আপনি যদি গত 6 মাসের আগের কথাও চিন্তা করেন, বিরোধী দল মাঠের যেটা বিএনপি কিংবা অন্য দলগুলোর সাথে এক ধরনের ইন্টারাকশন, যোগাযোগ, আলাপ আলোচনা, সংলাপের কথা অনেকদিন থেকে হচ্ছে, কিন্তু সেই রাস্তাটি কিন্তু
বা সে ধরনের কোনো পরিস্থিতি আমরা দেখিনি। এই যে এর মধ্য দিয়ে নিবন্ধিত সবগুলো দল যে বঙ্গভবনে যেয়ে তাদের কথাগুলো বলতে পারছে, এই আলোচনাটিকে আমি বিএনপি কেন্দ্রিক দেখতে চাই না, কারণ রাষ্ট্রপতি ইকুয়ালি সবগুলো দলকে ডেকেছেন এবং কেউ কেউ কিন্তু আপনি জানেন যে সেই ধরনের স্পেস ছিল বলেই গণফোরাম এই আইনের বিরোধিতা করেছে যে না আইন প্রয়োজন নেই বা এই সময় সম্ভব না, তারা বলেছে যে ডক্টর কামাল হোসেনের নেতৃত্বে। তো অন্য সবগুলো দলই আইনের কথা বলেছে, কিন্তু আপনি আরও নিজেও আপনি গণমাধ্যমে কাজ করেন, নিউজ ম্যানেজমেন্টে আছেন, এই যে 9 ফেব্রুয়ারি যে সময়ে ডেডলাইনটি আছে, নির্বাচন কমিশন মেয়াদ শেষ হচ্ছে, তার মানে হচ্ছে আমাদের হাতে কিন্তু আর 1-2 সপ্তাহের সময় আছে। কিন্তু রাষ্ট্রপতি এবং এই প্রতিষ্ঠান, এই চেয়ারটি নিশ্চয়ই সেই জায়গাটি সম্পর্কে জানেন এবং প্রত্যেকে প্রস্তাবনাগুলোকে নিয়ে রাষ্ট্রপতি সব শেষ যেই দলটির সাথে সংলাপ করেছেন সেদিন প্রেস কনফারেন্সে বলেছেন বা প্রেস ব্রিফিংয়ে যে সবার প্রস্তাবনা নিয়ে কিন্তু শক্তিশালী একটা নির্বাচন কমিশন গঠন করা সম্ভব। কিন্তু আমি যেখানে আলোচনাটি বিভিন্ন গণমাধ্যমে দেখি যে আইন কিংবা বিধিবিধান যেটিকে নিয়ে বিএনপি এখন বলার চেষ্টা করছে যে এই সংসদে সেটি হওয়া যৌক্তিক কিনা, কারণ তারা এই সংসদের ভায়াবিলিটি নিয়ে কথা বলতে পারবে না। এক্স্যাক্টলি। সো এই জন্য আমার কাছে মনে হয় যে আইন বা বিধিবিধান এটি মানুষের জন্য, এটি খুব কঠিন কিছু না। রাষ্ট্রপতি যদি মনে করেন সবার চাহিদাটা উনি বুঝতে পারছেন এবং উনি সেই মানুষের বা সব দলগুলোর কথা কিন্তু উনি অলরেডি শুনেছেন, কিন্তু এই জায়গাতে এবং আমরা যেটা বিভিন্ন মাধ্যম থেকে শুনেছি যে বিএনপির পক্ষ থেকে বা আরও কিছু দল বেশ কিছু নির্বাচন কমিশনার কারা হতে পারে সে নামগুলো সাবমিট করেছেন, তার মানে হচ্ছে রাষ্ট্রপতির হাতে কিন্তু সমাজের বেশ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষের ধরে নেওয়া যায় যারা ক্রেডিবল তাদের নামই মানুষ প্রস্তাব করে এবং সেগুলো থেকে কিন্তু উনি একটা এক ধরনের প্রস্তাবনা বা কারা আগামী দিনে নির্বাচন কমিশনে কাজ করতে পারেন সেই ধারণাগুলো কিন্তু ওনার টেবিলে এখন আছে। সময় যদিও স্বল্প কিন্তু অসম্ভব না আমার কাছে মনে হয়। এটি আমরা একটা রিপোর্ট দেখে নিই, সব দলের অংশগ্রহণ ইত্যাদি নিয়ে আমাদের একটি রিপোর্ট আছে হাতে, সেটি দেখার পর আমরা আবার আলোচনায় ফিরব। সংলাপের শুরু রাজপথে বিরোধী দল বিএনপিকে দিয়ে, আর নির্বাচন কমিশন পুনর্গঠনে বঙ্গভবনে প্রায় এক মাস ব্যাপী চলা আলোচনার মূল ধাপের পর্দা নেমেছে ক্ষমতাসীন আপন প্রক্রিয়ায় কাদেরকে আগামী দিনের নির্বাচন কমিশনের দায়িত্ব দেয়া যায়। সেই সাংবিধানিক দায়িত্ব পালনে এরই মধ্যে 23টি রাজনৈতিক দলের সাথে ধারাবাহিকভাবে কথা বলেছেন রাষ্ট্রপতি। এক নজরে রাষ্ট্রপতির কাছে বিভিন্ন রাজনৈতিক দলের প্রস্তাবের দিকে তাকালে দেখা যায়, ক্ষমতাসীন আওয়ামী লীগ অতীতের মতো সার্চ কমিটি গঠন, রাষ্ট্রপতির উদ্যোগের প্রতি পূর্ণ সমর্থন, সম্ভব হলে এখনই আইন প্রণয়ন সহ 4 দফা প্রস্তাব করেছে। বিএনপি চায় আলোচনার মাধ্যমে ঐক্যমতের ভিত্তিতে গ্রহণযোগ্য ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন পুনর্গঠন। এরশাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি, জাসদ ইনু, গণফোরাম, ওয়ার্কার্স পার্টি, সিপিবি, সাম্যবাদী দল, ন্যাপ নতুন আইন প্রণয়নের প্রস্তাব করেছে, তবে এ নিয়ে তড়িঘড়ি না করার পরামর্শ দিয়েছে কয়েকটি দল। তবে আইন দিয়ে এক্ষণই করতে হবে, এই মুহূর্তে করতে হবে, তড়িঘড়ি করতে হবে আমি মনে করি না সেটা সঠিক হবে, কারণ এটা একটা আইন শুধু প্রসারই, এটা নিয়ে অনেক আলোচনার ব্যাপার আছে। একটা আইনের খসড়া তৈরি করে সেটাকে যত তাড়াতাড়ি সম্ভব আইনে পরিণত করে তার ভিতরে যে সার্চ কমিটি থাকবে না কোন কমিটি থাকবে এগুলো সব করে করা উচিত। এই প্রক্রিয়াটা খুব ভালো, ইতিবাচক, কারণ সবাই অংশগ্রহণ করছে। অভিনব ভিন্ন প্রস্তাব এসেছে, অনেকে সার্চ কমিটির পক্ষে বিপক্ষে যুক্তি তুলে ধরেছেন, আবার বেশ কয়েকটি দল নির্বাচনকালীন সরকার পদ্ধতি নিয়ে ঐক্যমতের উপর গুরুত্ব দেন, সেই সাথে প্রস্তাব এসেছে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরিয়ে আনারও। আমি তো ইতিবাচক দেখছি, আমি তো নেগেটিভ দেখছি না। ইলেকশন কমিশন সবাই চাচ্ছে যে ভালো ইলেকশন কমিশন হোক, এবং সরকারি দল থেকে যখন বলা হয় যে এখন বল ইজ ইন দ্য কোর্ট অফ প্রেসিডেন্ট, তার মানে ওনারা একটা সম্মতি দিচ্ছেন যে রাষ্ট্রপতি যেভাবে বলবেন সেভাবে। এই আলাপ আলোচনা সফল হবে তখনই যখন দুইটা রাজনৈতিক দল অর্থাৎ আওয়ামী লীগ আর বিএনপি তারা নিজেরা মনে করবে যে আমাদের একটা ভালো নির্বাচন দরকার। আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত আরও 8টি রাজনৈতিক দলের সাথে সংলাপ শেষে এ মাসের শেষ দিকে রাষ্ট্রপতি সিইসি সহ কমিশনারদের নিয়োগ চূড়ান্ত করবেন বলে ধারণা করা হচ্ছে। ফেব্রুয়ারিতে শেষ হবে বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ। মইনুল হাসান, এটিএন বাংলা, ঢাকা। আমরা রিপোর্টটি দেখলাম, আবার আলোচনায় ফিরছি। হ্যাঁ, ইতিমধ্যে আমরা যেটাই বিএনপির প্রতিক্রিয়া শুনতে পাচ্ছি যে রাষ্ট্রপতি এমন কিছু যদি করেন যেটি তাদের মনোভূত হচ্ছে না তাহলে তারা সেটা মানবে না, বা এই জাতীয় বক্তব্য, এই জাতীয় বক্তব্যগুলো একটু ড্যামেজিং এই মুহূর্তে, কারণ যখন রাষ্ট্রপতির সংলাপ মাত্র শেষ হয়েছে এই প্রতিষ্ঠানটির প্রতি, ব্যক্তির প্রতি,
চেয়ারের প্রতি সম্মান রাখতে হবে, আমিও শুনেছি মির্জা ফখরুল সাহেবের কমেন্টটি। এক্ষেত্রে আমার ধারণা এতটা অসহিষ্ণু বা রেস্টলেস হলে চলবে না, কারণ রাষ্ট্রপতি কি করেন বা করবেন সেটি আমাদের কিন্তু দেখবার জন্য কিছুটা সময় ওয়েট করতে হবে, এবং রাষ্ট্রপতি করার পরে সেটা নিয়ে আলাপ আলোচনা হতে পারে। কিন্তু জাস্ট এক সপ্তাহ আগেরই কথা ছিল বিএনপির যে তারা তাদের 13 দফা প্রস্তাবে রিজিড না, কিন্তু এখন কিন্তু সেখান থেকে কিছুটা রিজিডিটির দিকে যাচ্ছে এই কমেন্টটি শুনে আমি বুঝতে পারছি। আমি যেটা বুঝতে পারছি, বিগত দিনে এই নির্বাচন কমিশনে অনেক তর্ক বিতর্ক হয়েছে, বিভিন্ন লেখালেখি হয়েছে, তো আমার মনে হয় বর্তমান প্রেক্ষাপটে আমাদের মাননীয় রাষ্ট্রপতি যেটা করবেন আমার নিরপেক্ষভাবে উনি করবেন, তার উপর আস্থা রাখা উচিত। বিরোধী দল সরকারি দল দুনো দলেরই আস্থা রাখা উচিত। আমরা চাচ্ছি একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন হবে। আপনি ভারতের দিকে তাকিয়ে দেখেন না কেন, ওখানে ভারতের নির্বাচন কমিশনে কোনো মানামানি নেই, হানি নেই, কিন্তু তারা সর্বেসর্বা, তারা কিন্তু এত বিশাল একটা দেশ, তারা কিন্তু কন্ট্রোল করতেছে নির্বাচন এই আগামীতেও, মানে উত্তরপ্রদেশে নির্বাচন কমিশন আমাদের চাইতে ছোট, হ্যাঁ, কিন্তু কিন্তু তারা অনেক শক্তিশালী, কোনো বিতর্কিত না কোনো। কিন্তু আমাদের কাজ হচ্ছে অনেক সময় দেখা যাচ্ছে আপনার নিরপেক্ষ লোক দিলেও বিরোধী দল এটা কী করে, তারা বিতর্কিত করে তোলে, তারা মানতে চায় না, তার মনোমত হয়নি, মনে করে এটাই আগাম কথা বলেছে। এই কালচার থেকে আমাদের বেরিয়ে আসা উচিত, এবং আমার মনে হয় রাষ্ট্রপতি যিনি আছেন উনি আমার মনে হয় তার প্রতি আমাদের সবারই আস্থা রাখা উচিত। আমার মনে হয় নির্বাচন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হবে। জামিল আহমদ, আমরা আপনি যেটি বলছেন যে বিএনপি 13 দফা, আওয়ামী লীগের 11 দফা, এগুলো তো ডিটেইল প্রস্তাব আছে যে আগামী নির্বাচন কীভাবে সুষ্ঠু করা যায়, যেগুলো আসলে মূলত অনেকগুলো কাজ আছে এর মধ্যে, যেটি নির্বাচন কমিশনের কাজ, কিন্তু মহামান্য রাষ্ট্রপতির কাছে তারা একটি সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় হয়তো এই কথাগুলো বলেছেন। এর মধ্যে একটি গুরুত্বপূর্ণ বিষয় বলেছেন আওয়ামী লীগের, সেটি হচ্ছে যে ইভিএম পদ্ধতিতে ভোট হওয়া, ইলেকট্রনিক ভোটিং মেশিন, এটি কি আদৌ বাস্তবসম্মত আপনার কি মনে হয়, যে এই যে সময় আছে এটা নিয়ে আবার বিএনপি তাৎক্ষণিকভাবে প্রতিক্রিয়া এর বিরোধিতা করেছে? যে আমার কাছে মনে হয় যে দুটো দিক বা অ্যাঙ্গেল এটি, সেটি হচ্ছে বাংলাদেশের প্রেক্ষাপটে আমরা যদি দেখি যে এখন 13-14 কোটি মানুষের হাতে মোবাইল ফোন, মানে মানুষ হচ্ছে প্রযুক্তি নির্ভর বা প্রযুক্তির প্রতি পজিটিভ বাংলাদেশের মানুষ আমি ধরে নিচ্ছি, এবং বাংলাদেশে বহু মানুষ এখন ইন্টারনেট সেবা নিচ্ছে, তারপরে বিভিন্ন ধরনের প্রযুক্তি ICT সেবাগুলো নিচ্ছে, ডিজিটাল বাংলাদেশের সুবিধা কিন্তু পাচ্ছে। তার মানে আমরা যদি এই সহস্রাব্দের লক্ষ্যমাত্রা বা এখন যেটা SDG সেদিকেও চিন্তা করি, সেখানে কিন্তু প্রচুর তথ্য প্রযুক্তি ব্যবহারের কথা বলা আছে, বাংলাদেশ সেদিকেই আগাচ্ছে, তার মানে আমরা প্রযুক্তির দিকে আস্তে আস্তে যেতে হবে, একটা জাতি হিসেবে আমরা যেতে হবে। এখন ইভিএম একটি অত্যন্ত আধুনিক প্রযুক্তি, যেটি আমরা সবাই জানি যে কিছুটা টেস্ট বেসিসে বিভিন্ন জায়গায় টেস্ট করা হয়েছিল, এখনো কিন্তু এটা করা হয়েছিল নারায়ণগঞ্জে, করা হয়েছে গাজীপুরে, চট্টগ্রামে, গাজীপুরে করা হয়েছিল, জি, সেগুলির রেজাল্ট কিন্তু পজিটিভ, আমরা যেটা জানি ইতিবাচক। কিন্তু বিএনপির যেই এক ধরনের লজিকগুলো তারা প্লেস করেছে সেগুলির কোনো ধরনের কিন্তু প্রমাণ এখনও পাওয়া যায়নি, যেহেতু এখনও একটা এক্সপেরিমেন্টাল পর্যায়ে। আমি সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে বুয়েটের যারা অভিজ্ঞ এই ক্ষেত্রে তাদের সাক্ষাৎকারগুলো দেখেছি, তারা কিন্তু বলছেন তারাও কিন্তু নিজেরা এই ক্ষেত্রে একটু গো স্লো, সময় নেওয়ার কথা বলেছে, তারা কিন্তু বলেননি যে এখনই তারা রেডি সারা দেশে বাস্তবায়নের জন্য। কিন্তু বিভিন্ন দেশে কিন্তু এর মধ্য দিয়ে বেনিফিটও পাওয়া গেছে, যেমন ধরা যাক মার্কিন যুক্তরাষ্ট্রে অনেকে সাম্প্রতিক নির্বাচনে আগে ভোট দেওয়ার সুযোগ আছে, হারুন ভাই জানেন, যদি আমার সেই নির্বাচন দিনে সমস্যা থাকে আগে দেওয়ার সুযোগ আছে, ইলেকট্রনিক, এগুলো কিন্তু ইতিবাচক দিক যেমন আছে, এখন কোনো কিছুর মধ্যে তো নেতিবাচক দিকটি খুঁজে পাওয়া খুব সহজ। আমি দুইভাবে দেখতে চাই যে এখনই এক্ষেত্রে নেতিবাচক বা অস্থির না হয়ে আমরা যদি সত্যিকার অর্থে আরও কিছু সাকসেস স্টোরি বা সফলতার উদ্যোগ এই ক্ষেত্রে দেখতে পারি, আস্তে আস্তে আমরা হতে ঠিক এখনই হয়তো আমরা সারা দেশে ম্যাসিভ ভাবে ইভিএম বা ইলেকট্রনিক পদ্ধতিতে ভোট দিতে পারবো না, কিন্তু শুরু না করলে কিন্তু কখনোই আমরা পারবো না। তো একটা আমি এখানে একটু আপনার কাছে জানতে চাই, হারুন চৌধুরী, যে এই বিষয় নিয়ে আপনি যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রে বসবাস করেন, যুক্তরাষ্ট্র তো এই ইলেকট্রনিক মেশিনের ভোটিং হচ্ছে, সেদিন আলোচনা হয়েছে ব্রিগেডিয়ার শাখার সাহেব যেটা বলেছিলেন, বলে আমি এটা স্টার্ট করেছিলাম, তো উনি সিকিউরিটির প্রশ্ন বললেন, এটা হ্যাকিং হতে পারে বা কিছু, তা বললাম যে হ্যাকিং হওয়ার তো কোনো প্রশ্ন আসে না, কারণ এটা ওরকম সিকিউরিটি সিস্টেমই করা হয় সব দেশেই হচ্ছে। তো উনি বললেন যে এখন সময় অনেক স্বল্প, 2 বছর মাত্র আছে, তো 2 বছরের মধ্যে এই ইভিএম, 2 বছর নাই বলতে আরও একটু কম সময় আছে, কারণ আমাদেরকে 2019 সালের জানুয়ারির আগে নির্বাচন, জি জি। তা আমি বলেছিলাম যে যদি ইভিএম কোথায় কোথায় জানি স্পর্শকাতর, যেখানে কি আপনি ইলেকশন ই হচ্ছে ওখানে আপনি ইভিএম করেন, সিস্টেম করেন,
ওখান থেকে কোনো সব জায়গায় যে করতে হবে তা না, কিন্তু ইউ হ্যাভ টু স্টার্ট ফ্রম সামহোয়্যার। এখন যদি স্টার্ট না করে মানুষ জানবে না বিভিন্ন জায়গায় থেকে। আমার মনে হয় ইভিএম পদ্ধতি এটা ইন্ডিয়াতেও হচ্ছে, পার্শ্ববর্তী দেশগুলিতে হচ্ছে, আর আমেরিকা তো অনেক আগিয়ে আছে আমি যে দেখতে পাচ্ছি, ওখানে তো কোনো বিতর্কিত হচ্ছে না। আমেরিকাতে তো নির্বাচন নিয়ে নানা জালিয়াতির অভিযোগ আছে, না ওটা তো আছে কিছুটা তো থাকেই। ফ্লোরিডাতে আমরা ঘটনা জানি যে আগেরবার নির্বাচনের সময় রিকাউন্টিং হয়েছে, আবার রিকাউন্টিং হয়েছে, ওটা হয় মানুষ বাড়তেছে বিভিন্ন, আগে তো এগুলি সমস্যা ছিল না এই আর কি। তো আমার মনে হয় আমাদের দেশেও ইভিএম পদ্ধতি জাস্ট স্টার্ট, কিন্তু মানুষের মধ্যে হচ্ছে কি একটা ভুল ধারণার সৃষ্টি হয় যে আমি ভোট দিলে ভোটটা যাবে না, এটা হয়তো সরকারি দলের ওখানে যে হবে, এটা একটা ভুল ধারণা দিচ্ছে। এই ক্ষেত্রে দাদা একটা প্রসঙ্গ উল্লেখ করা যায়, যোগ করা যায়, সেটা হচ্ছে আমি নিজে এই যখন নারায়ণগঞ্জ যেটি প্রথম ইমপ্লিমেন্ট করা হয় সেখানে দেখতে গিয়েছিলাম, সাধারণ কিছু মানুষের একটা ভীতিকর অবস্থা হচ্ছে যেহেতু এটা ইলেকট্রিক ইয়ের সাথে সংযুক্ত, অনেকে মনে করতে ভীতি আছে যে এটা ধরলে চার্জ করলে আবার না করতে পারে, আর এবার শোনা গেছে যে ব্যাটারি এটা শেষ হয়ে যায়। এইগুলি টেকনিক্যাল দিকগুলো আমার কাছে মনে হয় যদি সলভ করা যায় এর ইতিবাচক দিকই বেশি এই ইভিএম এর আমার মতে। কাগজ থেকে আপনি অনেক টাকা সাশ্রয় হবে ইভিএম পদ্ধতি হয়, কারণ আমেরিকা তো কাগজ পত্র বোঝা বিতে হয় না। এখানে আমি একটু আমরা একটা সময় এই যে ছবি সহ ভোটার তালিকা এটিও তো অবাস্তব ভেবেছিলাম, কিন্তু এটা তো সম্ভব হয়েছে এবং এটা কিন্তু আমাদের ফ্রড অনেকখানি কমিয়ে এনেছে। যে আপনি যেটা ছবি থাকে সেটি আমরা তো করতে পেরেছি, এক্স্যাক্টলি টেলিফোনের রেজিস্ট্রেশনটির মধ্য দিয়ে কিন্তু অনেক সফলতা আছে। এবং সবসময় বলতে একটা তথ্য আমি যোগ করতে চাই আপনার কাছে, সেটা হচ্ছে যে এই যে আপনি একটু আগে বলেছেন যে নির্বাচনটি বাংলাদেশের 2019 জানুয়ারির আগে 3 মাস আগে হওয়ার কথা নিয়ম মতন, তার মানে হচ্ছে আমাদের হাতে কিন্তু সময় কম, 22 মাসের মতো সময় আছে। এক্স্যাক্টলি, এবং এই যে আলোচনাগুলি শুরু হয়েছে, অনেকে হয়তো বলছেন, আমি অন্য গণমাধ্যমগুলো দেখেছি যে বলেন যে আওয়ামী লীগের পক্ষ থেকে যে প্রস্তাবনাগুলি রাষ্ট্রপতির কাছে বলা হয়েছে সেখানে ইভিএমটি অযৌক্তিক। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশে যেখানে আলোচনার ফ্লোর বা স্পেস কম, এই আলোচনাগুলি ওখানে তোলা হয়েছে বলেই কিন্তু আমরা সমাজে আলাপ করছি, এবং এখান থেকেও কিন্তু আলাপ আলোচনা থেকে ভালো খারাপ প্রস এন্ড কনসগুলো বেরিয়ে আসছে এই ইলেকট্রনিক পদ্ধতির। এই জন্য আমি আলোচনাটিকে সবসময় একটু ওয়েলকাম করতে চাই, কিন্তু হয়তো সেই আলাপটির জায়গা নির্বাচন কমিশন, কিন্তু আলোচনাটি যে হচ্ছে সেটা ইতিবাচক। আমরা আবার আলোচনায় ফিরছি, তবে তার আগে দেখিনি আমাদের এই উদ্যোগ নিয়ে। গণতন্ত্রবিহীন উন্নয়ন হতে পারে না, হয়তো পৃথিবীর কিছু কিছু রাষ্ট্রে দেখা যায় তারা গণতন্ত্রবিহীন চলছে, কিন্তু ওখানে আপনি আন্ডারগ্রাউন্ডে যায় দেখেন তাদের বিতর্কিত অবস্থা অত্যন্ত করুণ, যা আপনি বিবেচনার বিবেচ্য বিষয়ের মধ্যেই পড়ে না। এই জন্য আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেটা বারবারই বলছেন, আমরা গণতন্ত্রকে বিশ্বাস করি, আমার দল গণতন্ত্রের দল, এবং এ দেশে আমরা গণতন্ত্রের মাধ্য দিয়ে জনগণকে নিয়ে রাষ্ট্রকে এগিয়ে নিতে চাই। অতএব রাষ্ট্রপতি যেই উদ্যোগ নিয়েছেন এই উদ্যোগকেও আমাদের মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা এটাকে স্বাগত জানিয়েছেন, এবং এই উদ্যোগের মাধ্যমে যদি একটা ইসি গঠন হয় তাহলে বাংলাদেশ সুন্দর এবং সুষ্ঠুভাবে পরিচালনা হতে পারে, সেটা প্রধানমন্ত্রী যেমনি বিশ্বাস করে, আমি মনে করি বাংলার 16 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটবে যদি সুন্দর একটি ইসি গঠন হয়। এছাড়া আমরা বিভিন্ন টকশোতে আরও দেখতে পাই বিভিন্ন দলের সংগঠন থেকে, বিভিন্ন দল বিএনপি আপনার জাতীয় পার্টি অন্যান্য অনেক দল আছে, ছোট বড় সবাই মিলিয়ে আছে, কিন্তু প্রত্যেক দলেরই একটাই আশা আকাঙ্ক্ষা, সেটি হলো গণতন্ত্রের জন্যই আমাদের ইসি পুনর্গঠন দরকার। জাপানের যেই গণতন্ত্র এই চলতেছে বা আমেরিকাতে গণতন্ত্র চলতেছে, ওই সমস্ত দেশের সাথে আমাদের এখানে গণতন্ত্র ঠিকই আছে, কিন্তু কিছু কিছু জায়গায় আমরা পার্থক্য দেখি। আমি যেই কথাটা বলবো এটার সমালোচনা করবে সেটাই গণতন্ত্র, আমি যদি সঠিক বলি সেটাকে তারা বাহবা দিবে, আর যদি আমার কথার মধ্যে কোনো কার্পণ্য থাকে সেখানে তারা তুলে ধরবে। এখানে আমার গণতন্ত্রের চর্চাটা এর মাধ্যমেই চলবে। তো জাপানে আমরা এরকম দেখি, কোনো মন্ত্রী মিনিস্টার যাচ্ছে, কোনো সংসদ সদস্য যাচ্ছে, ওইরকম কোনো ইয়ে নেই যে সে সংসদ সদস্য, তারা একবার চলাফেরা অত্যন্ত নর্মাল, যদিও আমাদের দেশে সেটা সম্ভব না। গণতন্ত্রকে যেহেতু আমি বিশ্বাস করি, বাংলাদেশের জনগণ বিশ্বাস করে, আমার নেত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনা বিশ্বাস করে, সেখানে যদি আমাদের ইসি পুনর্গঠন হয় সুন্দর সুষ্ঠুভাবে হয়, তাহলে এই ইসির মাধ্যমে বাংলাদেশের যে সুন্দর সুষ্ঠুভাবে একটা ইলেকশন হবে, ওই ইলেকশনের মাধ্যমে
যে আসে ক্ষমতায়, আমাদের নেতৃত্বতা যে ক্ষমতায় আসে সেই এই উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখবে বলে আমাদের বিশ্বাস। আর আমার সরকার যদি থাকে তাহলে বঙ্গনেত্রী, আমার নেত্রী বঙ্গকন্যা জননেত্রী শেখ হাসিনার মাধ্যমে যেইভাবে বাংলাদেশ আজকে উন্নয়নের রাজপথে, এই এইটাই কি মহাসড়কে, উন্নয়নের মহাসড়কে এইটা আপনার বাংলাদেশে অব্যাহত থাকবে। আমরা রিপোর্টটি দেখলাম, আমার আলোচনায় ফিরছি। আরেকটা জিনিস আমি একটু জামিল আহমেদ আপনার কাছে তুলতে চাই, সেটি হচ্ছে আমাদের যে ইলেকশন কমিশন থেকে আমরা একটা আইডি কার্ড দেওয়ার চেষ্টা করলাম এবং সেটি খুব সাকসেসফুলি আমরা দিলাম। এখন আবার আইডি কার্ডটাকে আরেকটু আপগ্রেড করে এখন আমরা স্মার্ট কার্ডে স্মার্ট কার্ড করা হয়েছে। এটি কিন্তু আমাদের কোনো কাজে লাগছে না, আমাদের নির্বাচন সংশ্লিষ্ট কোনো কাজে লাগছে না। এটির যে কাজ কি এক্স্যাক্টলি, এটি অন্যান্য কাজে লাগছে, ব্যাংক অ্যাকাউন্ট খুলতে লাগছে, অমুক জায়গায় লাগছে, এই লাগছে, কিন্তু নির্বাচন কমিশন থেকে এটি মুভ ইনিশিয়েট করা হলো, নির্বাচনী কাজে কিন্তু এটির কোনো ব্যবহার নেই। এক্স্যাক্টলি, এটি একটি খুব উল্লেখযোগ্য দিক। আপনি, আমরা সবাই এটি নিয়ে আলাপ করছি এখন, যে গভর্নমেন্ট যখন এই কার্ডটি রিসেন্টলি স্মার্ট কার্ডে ট্রান্সফার করে তখন বলা হয়েছে যে 22-23টি সেবা সে পাবে। এখন সেই সেবাগুলোর মধ্যে কিন্তু অগ্রগণ্য থাকার কথা ছিল ভোটার ভোটিং সিস্টেম এর কন্ট্রিবিউশন, কিন্তু আমার কাছে মনে হয় যে এটিকে নিয়ে এখনো রিথিঙ্ক করা যায়, যেহেতু এটির মধ্যে একটি সিম কার্ড বা চিপ সেট ওখানে আছে সেট করা, সেই সেখানে কিন্তু আপনি এই সেবাগুলোকে ট্র্যাক করতে পারেন। যে ধরা যাক যিনি ভোট দিতে যাবেন তার যদি কোনো মেশিন থাকে, তার মুখে বলার চেয়ে সেটা টাচ করলে অটোমেটিক তথ্যগুলো সেখানে চলে যাচ্ছে। স্মার্ট কার্ডের তো ব্যবহারও তাই, কিন্তু আমরা কিন্তু, আমার ধারণা হয়তো যে এটির যে প্রযুক্তিগত সাপোর্ট সেই ক্ষেত্রে বলতে আরেকটু এনহ্যান্স করা কিংবা একটু আপগ্রেড করার প্রয়োজন আছে। আমি যেটা শুনেছি যে এই কার্ডটির ভিতরে যতটুকু ক্যাপাসিটি তাতে আরও কোনো সেবা যোগ করার সুযোগ নেই। এখানে তারা ব্যাংক হিসাব অন্যান্য এটাকে বলতে আপগ্রেড করার সুযোগ আছে, যেমনটা আপনার আমাদের সিম কার্ডের যদি আপনি স্পেস চিন্তা করেন মোবাইল ফোনের, সেটি যেমন 1 GB থেকে বাড়িয়ে 2 GB করা যায়, ঠিক তেমনি এটিকে আপগ্রেড করা যায় কিনা। মোবাইল ফোনের এই ছোট চিপসের ভিতর তো কত কিছু আছে, অনেক তথ্য থাকে, অনেক কিছু আছে, যেমন আপনার 1000 ছবি থাকে, কত কি থাকে। যেমন আমি একটু অ্যাড করতে চাচ্ছি শ্যামলদা, স্মার্ট কার্ড আমি যখন 20 বছর আগে যাই আমেরিকাতে, 20-25 বছর আগে, তখন কিন্তু ওদের এখানে স্মার্ট কার্ড একটা চিপস আছে, স্লাইড করলে পরে ইমিগ্রেশনও তাই, ওই কার্ড দিয়ে সব কিছু এভরিথিং হিস্ট্রি পাওয়া যাচ্ছে। আপনি কাজে লাগাতে হবে তো, কারণ যে ভোটিংয়ে যারা আছে ইলেকশন কমিশন থেকে বলে দেয় স্মার্ট কার্ডের মাধ্যমে হবে, তাহলে স্লাইডিং করলেই পেয়েগুলো আপনি ভোট দিয়ে আসছেন না দেন নাই, দে ক্যান ফাইন্ড ইট আউট, প্রত্যেকটা জিনিস আপনি স্মার্ট কার্ডের মাধ্যমে আপনি ফাইন্ড আউট করতে পারবেন। আমার একটা প্রশ্ন আছে আপনাদের, যে আমরা কি এই আধুনিক প্রযুক্তি মোকাবেলা করার জন্য প্রস্তুত? যদি তাই হয় তাহলে আমাদের রিজার্ভ থেকে কেন এই $1,000 কোটি পাচার হয়ে যায় আমাদের নিজস্ব টেকনোলজিক্যাল ইয়ের কারণে, অনভিজ্ঞতার কারণে? হ্যাঁ, এটা সুন্দর প্রশ্ন করেছেন, কারণ স্মার্ট কার্ড যেটা আমরা ইউজ করতে পারি, কারণ ডিজিটাল জুড়ে কেন সমস্ত দেশই এগিয়ে যায়, পিছিয়ে যাচ্ছে না, কিন্তু আমরা কিন্তু পিছিয়ে যাচ্ছি কিছুটা যদি আমরা ইউজ না করি। যেটা আপনার প্রযুক্তি অ্যাডভাইজার সজীব আজ যায়, উনিও এটা বলেছেন, স্টার্ট করেছেন আমাদের জীবনের যে আপনার যে ট্যাক্সের ব্যাপারে জায়গা জমি সংক্রান্ত, উনি কিন্তু এটা চেষ্টা করতেছেন যাতে, আর এই এইগুলি যদি হয় তাহলে পরে আপনার অপরাধ প্রবণতা খুব কমে যাবে মানুষের, কেন পারবে না। এখনকার আমি আরও কয়েকটা জিনিস দেখেছি, অনেক অপরাধ প্রবণতা কমে গেছে, কিন্তু মোবাইলের কারণে তো অনেকটা কমে গেছে, মোবাইল রেজিস্ট্রেশনের কারণে তো আগে তো চুরি হয়ে যায়, চুরি হয়ে এখানে একটা প্রসঙ্গ উল্লেখ করা আছে, যে জিনিসটা আপনি প্রশ্ন করেছেন, তো হ্যাঁ, এই আমেরিকাতে স্মার্ট কার্ডের মাধ্যমে সব কিছু আমরা করতে যাচ্ছি, আপনি আইডি দেখে যদি হয়তো স্লাইড করলে পরে বোঝা যাচ্ছে আমার লাইফ হিস্ট্রি কোথায় আমি কী করতে চাচ্ছি। এখানেও সম্ভবপর অসম্ভব কিছুই না, এখানে শুধু দরকার আমাদের আন্তরিকতার অভাব আছে, আর আরেকটা হলো অশিক্ষিত, আর ওখানে তো 100% লোক শিক্ষিত, এনের লোকেও ভয় পায়। যেমন আপনি যখন নাকি ওই থামের ঈদ আসলো না রেজিস্ট্রেশনের জন্য, আপনার BTRC যে স্টার্ট করলো, তখন তো যারা অশিক্ষিত এরা যে কেউ কেউ হাইকোর্টে কেস করলো, বলো যে না এ আমাদের থাম নিয়ে জায়গা জমি রেজিস্ট্রি ওইগুলি তো হয় নাই, দেখা যাচ্ছে তো ঠিকই আছে, এখন তো মানুষ বুঝতে পারছে যে থাম দেওয়াতে ভালো হয়েছে, আমার মোবাইলটা চুরি হচ্ছে না, এটা চুরি হলে পরেও এটা ট্র্যাকিং করে বের করে দেওয়া যায় কে করতে চাচ্ছে বাইরের দৃষ্টিতে। আর মনে হয় এগুলি আমাদের প্রযুক্তির দিকে এগিয়ে যাওয়া উচিত। এখানে দুটো উদাহরণ আমার কাছে মনে হয় যে উল্লেখ করা যায়, যেমন ধরেন আপনি যেই বাংলাদেশ ব্যাংকের প্রযুক্তিগত ত্রুটি বা দুর্বলতার কথা আমরা দেখলাম, সেখানে কিন্তু তদন্তে কিংবা বিভিন্ন গণমাধ্যমে বের হয়েছে যে মানি ট্রান্সফারের কমান্ডটি কিন্তু বাংলাদেশ থেকে দেয়া হয়েছে, তার মানে যেই তথ্য প্রযুক্তির যে সেবা সেটার মধ্য দিয়ে সেটাকে মিস ইউজ করে কিন্তু দেশের ক্ষতিও
হয়েছে আমাদের একটা, যেহেতু হয়তো আমরা রিকভার করার চেষ্টা করছি। দ্বিতীয়, আপনি প্রচুর দেশে বাইরে যান, আমরাও গিয়েছি, আপনি দেখবেন এয়ারপোর্ট, বাংলাদেশে এয়ারপোর্টে কিংবা এখানে কিন্তু আমরা এমআরপি পাসপোর্টের পুরো সুবিধা পাচ্ছি না, যেটি কিন্তু টাচ করলেই পুরো ডাটা তথ্য চলে আসার কথা, এখনো কিন্তু অনেকে সিল কিংবা ম্যানুয়ালি হাতে এন্ট্রি দিচ্ছেন সেটা। আর তৃতীয় একটা জায়গা, আমি সবসময় বাংলাদেশে দেখছি ব্যাংকগুলো বলা হচ্ছে ফুললি অনলাইন ডিজিটাল, কিন্তু এখনও কিন্তু লেজার বই হাতে ইনপুট দেওয়া রয়ে গেছে। তার মানে আমরা, আমার ধারণা প্রযুক্তির প্রতি আস্তে আস্তে নিজেরা ওরিয়েন্টেড হচ্ছি, কিন্তু এতে কিছুটা সময় লাগছে আর কি। হ্যাঁ, এক্ষেত্রে প্রযুক্তির যেটি আমি ইস্যুটা যখন তুললামই, জি, একটু প্রযুক্তির ব্যাপারটা একটু আলোচনা করি। প্রযুক্তির অনেকগুলো দিক আছে যে এটা কি খারাপ দিকেও ব্যবহার করা যায়। জি, এবং সমাজ যদি সেই পরিমাণ প্রস্তুতি না নিয়ে প্রযুক্তিতে প্রবেশ করে, তাহলে কিন্তু এর নেগেটিভ ইম্প্যাক্টগুলো পড়তে বাধ্য। আমরা আমাদের এখানে যদি আমরা দুটি ঘটনার কথা উল্লেখ করি, একটি হচ্ছে যদি নাসিরনগরের কথা দেখেন, সেখানে ফেসবুকে ডিস্টর্টেড ছবি দিয়ে একটা বিভ্রান্ত করা হয়েছে, এবং সেটাকে ব্যবহার করে সাম্প্রদায়িক সহিংসতার ঘটনা ঘটেছে। আবার একইভাবে যদি রামুতে দেখেন, ঠিক সেম জিনিস, ফেসবুকে একটা ছবিকে ডিস্টর্ট করে আপনি ওই 300 বছরের পুরনো মন্দির আমরা পুড়িয়ে দিলাম। এক্স্যাক্টলি, ফলে এই যে প্রযুক্তির দিকগুলো, আমরা আসলে কতখানি প্রস্তুত? না, কিন্তু একটা জিনিস হচ্ছে, একটা জিনিস পানিশমেন্ট, আপনি যে অপরাধ যেই করুক না কেন, বাইরে আমি আমেরিকাতে দেখেছি, অন্য কান্ট্রিতে, ইউএসএতে, অপরাধ করে তাকে পানিশমেন্ট পেতেই হবে। কিন্তু আমাদের তো এখান থেকে পানিশমেন্ট থেকে বেরিয়ে আসে, পানিশমেন্ট হচ্ছে না। হ্যাকিং করলে, ওখানে হ্যাকিং করলে পানিশমেন্ট ধরা পড়ে, উল্টো সে নিরীহ ছেলেটি আজকে আড়াই মাস পরে জেল থেকে বেরোলো মাত্র কথা, যদিও প্রমাণিত হলো পিবিআই এর রিপোর্টে বললো যে তার ফেসবুক থেকে এটা হয়নি, ওখান থেকে এনে ইউএসএ এনে পানিশমেন্ট দিয়েছে, বলছে যে আমাদের দেশের প্রচুর হবে, তুমি এই ভাইরাস সেরেছো, কিন্তু বের করে ফেলেছে তারা, দে ফাইন্ড আউট কোথায় থেকে হয়েছে। এখন তো প্রযুক্তি এমন আপনার সহজ যে কোথায় কী হচ্ছে এটা বের করা যায়। এবার যদি এই ছেলেকে অপরাধী হিসাবে গণ্য করে ইন্টারন্যাশনাল, সেটাও বেরোবে, কারা করেছে এটা তো বের করা সম্ভব নয়। কিন্তু সেই আন্তরিকতা থাকতে হবে, অনেস্টি থাকতে হবে, আমাদের দেশে কি সেই অনেস্টি আছে? আপনি চিন্তা করেন, এবং এক্ষেত্রে কিন্তু সম্বন্ধে, যেমন ধরেন আপনি যেই ঘটনাগুলির কথা উল্লেখ করলেন, সাথে খুবই সাম্প্রতিককালে যে গুলশানের হোলি আর্টিজানের ঘটনায় দেখা গেছে যে সেখানে প্রযুক্তি ব্যবহার করে কেউ কেউ এই ছবিগুলো বিশ্বের বিভিন্ন সাইটে শেয়ার করেছে ওই ঘটনা ঘটার সময়। দুই নম্বর হচ্ছে, আমি এটা কারো ব্যক্তিগতভাবে কোনো আইন শৃঙ্খলা বাহিনীর স্পেসিফিক ব্যর্থতা বলতে চাই না, ধরা যাক গুলশানের মতো ডিপ্লোম্যাটিক এলাকায়ও, যেখানে পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার অধীন, সেখানে কিন্তু ইজিলি এটা নোটিফাইড হওয়ার কথা, কারা কীভাবে সেই জায়গাতে মুভ করেছে, আমরা কিন্তু সেরকম কোনো তথ্য পাইনি। তার অর্থ হচ্ছে যে আমরা কিন্তু, একটা তো যেটা হারুন ভাই বললেন আন্তরিকতা, দ্বিতীয়টি হচ্ছে যেই যান্ত্রিক বা প্রযুক্তিগত প্রস্তুতি প্রয়োজন এই ধরনের ঘটনা মোকাবেলায়। একটা দুইটা ঘটনা ঘটার পরে কিন্তু আমরা সেগুলি নিয়ে ভাবি, চিন্তা করি যে আমাদের কী ধরনের এক ধরনের সেফগার্ড দরকার। কিন্তু এক্ষেত্রে উন্নত বিশ্বের উদাহরণগুলি আমাদের সামনে থাকে, কিন্তু আমার মতে প্রযুক্তির মাধ্যমে সন্ত্রাস, বিভিন্ন ধরনের অপরাধ প্রবণতা দূর করাটার রেকর্ডই বেশি। যারা মিসইউজ করছেন এটার কারণে যে আমরা প্রযুক্তির সেবা নেব না, এটা এটা আমি মনে করি না। এই জন্য আমার কাছে মনে হয় সেগুলি টাইটেন করা। একই সঙ্গে সোসাইটিকে তো ওই প্রযুক্তির গ্রহণ করার মতো করে তৈরি করার ব্যাপারটাও আছে। এক্স্যাক্টলি, কিন্তু এখন কিন্তু যেটা আমরা রুলস রেগুলেশন আইন কানুন নিশ্চয় অপব্যবহার রোধে নানা রকমের উদ্যোগ থাকা, সেগুলো তো আমাদের দেশে নাই। অবশ্যই, এই ক্ষেত্রে যেমন ধরেন কিছুটা একটা উদাহরণ, যেমন মোবাইল ফোনের ক্ষেত্রে যখন ভোটার আইডি কার্ড বা আমাদের আইডি কার্ডের কপি দেওয়ার বিধিবিধান করা হয়েছে, এখন কিন্তু মানুষের ফোনের মাধ্যমে যে দুর্নীতি বা বিভিন্ন ধরনের সন্ত্রাস হতো সেগুলির পরিমাণ কমে আসছে। তার মানে অপরাধ যারা করেন তারা জানেন যে আমি আইডেন্টিফাইড হয়ে যাওয়ার সম্ভাবনা আছে, কারণ এখন কিন্তু সিম কার্ড কিনতে গেলে কিংবা লাইন নিতে গেলে সেইগুলি করা হয়েছে। এটা একটা একটা সচেতনতা, একটা হচ্ছে আইনের প্রয়োগ। সো দুটো কি যদি আমি একসাথে করতে পারি, বিভিন্ন ক্ষেত্রে বিটিআরসি বা অন্যদের যে রুলগুলিকে ইমপ্লিমেন্ট করার ব্যাপার আছে, ইন্টারনেট সেবার ক্ষেত্রে দেখা যায় যে আপনি যখন কোনো একটা সোশ্যাল মিডিয়াতে লগ ইন করছেন, সেখানে যদি এই ধরনের কোনো বাধ্যবাধকতা করা যেত, ছবি কিংবা ফিঙ্গারপ্রিন্ট কিংবা আপনার ভোটার আইডি কার্ডের নাম্বার, তাহলে কিন্তু মানুষ এক্ষেত্রে অপরাধ করার ক্ষেত্রে, আপনি যেহেতু
আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তাদের দায়িত্বের কথা বললেন হোলি আর্টিজানের রেফারেন্স টেনে, আপনি তো একজন গণমাধ্যম বিশ্লেষক, গণমাধ্যম কি তার যথাযথ দায়িত্ব পালন করেছে? আপনারা দুজনেই গণমাধ্যমের লোক, নিশ্চয়ই আমি আপনার কাছে আসবো অবশ্যই। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যেটা, যে বাংলাদেশে এই ধরনের ঘটনাগুলি যখন ঘটেছে, ধরা যাক বিডিআর এর ঘটনা, সাভারে রানা প্লাজার ঘটনা, আমরা কিন্তু দেখেছি যে আমরা, আমি গণমাধ্যমের একজন কর্মী হিসেবে মনে করি যে অনেকে হয়তো এটাকে অন্যভাবে সমালোচনা করেন যে আমরা অনেক সময় অতিরঞ্জিত করে ফেলি কিনা বা আমরা অতি প্রকাশ করে ফেলি কিনা, কিন্তু আবার শ্যামলদা আপনি নিজেও দেখেছেন যে এই ধরনের ভিডিও ফুটেজগুলো যখন প্রকাশিত হয় সেগুলি কিন্তু বিভিন্ন ধরনের অপরাধীদেরকে খুঁজে পেতে সহায়তা করে। গুলশানের ঘটনায় কিন্তু ভিডিও ফুটেজ, টিভির নিউজের ফুটেজ বা বিভিন্ন কিছু থেকে কিন্তু পরে তদন্ত করেই অনেককে বের করা হয়েছে। নাম্বার টু হচ্ছে, আপনি দেখবেন যে অনেক সময় গণমাধ্যমের, আমার ধারণা, পুরোপুরি প্রিপেয়ার্ড থাকে না ওই সময় কি করতে হবে। অনেক সময় কিন্তু মানুষ পাজলড থাকে, আমাদের প্রফেশনাল এটা নেই, প্রফেশনাল আমরা অনেক সময় প্রফেশনাল এক্সেলেন্স রাখার চাইতে এক ধরনের মিডিয়া হাইপ তৈরি করার ক্ষেত্রে ব্যস্ত থাকি যে কোন টেলিভিশনে কোন নিউজটা আমি স্ক্রলে আগে দিতে পারলে, কোন ভিডিওটা দিতে পারলে আমার কাটতি বাড়বে বা মানুষের প্রচার বেশি হবে, এটা একটা টেন্ডেন্সি থাকে। কিন্তু আমি খুব বেশি নেতিবাচক ভাবে দেখি না। না, কিন্তু আমি একটু হারো চাই, 9/11 এর ঘটনাকে যদি আমরা দেখি, সেই সময় আমরা তো কোনো লাশের ছবি দেখিনি, কিংবা কোনো সেই যে দূরত্ব থেকে করতে হয়, আমাদের এখানে তো আমরা দেখি ক্যামেরা একেবারে যত কাছে যেতে চাই একেবারে পারলে তো অপারেশনটাই লাইভ দেখাচ্ছে। কিন্তু আমার মনে হয় যুক্তরাষ্ট্রে যে জিনিসটা হচ্ছে, আমরা যখন নাকি যাই কোনো ছবি তুলতে, কিন্তু ওর আগে দেখে যে সাধারণ মানুষের মধ্যে ভীতি সৃষ্টি হয় কি না, এমন কোনো ভীতি সৃষ্টি যাতে না হয় সেই ছবিগুলি তারা গণমাধ্যমে দেওয়ার জন্য বলে, আর যেগুলি ভীতি সৃষ্টি হয় সেগুলি কিন্তু তারা দেয় না। ওখানে কিন্তু লাশ দেখায় না, আপনি দেখবেন CNN-এ দেখেন, যেখানে দেখেন ডাইরেক্ট লাশ দেখাবে না ওখানে। কিন্তু আমাদের এখানে একটা জিনিস আমাকে বলতে হবে যে আমাদের অ্যাওয়ারনেসের অভাব আছে, দুর্বলতা আছে, শিক্ষার অভাব আছে। কিন্তু একটা সত্যি কথা এটাই, আমাদের দেশের মানে আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে যে সমস্ত যুবকরা আছে আমি দেখি, তারা কিন্তু FBI-এর চেয়ে কোনো অংশে কম নয় ইনভেস্টিগেশনে, যথেষ্ট দক্ষতা দেখিয়েছে, খুবই ভালো আর্টিজানের পরে যদি কাজ করে ওরা পারে, ওরা FBI স্বীকার করে যে তোমাদের বাংলাদেশের লোক অনেক মেধাবী, এরা ইনভেস্টিগেশনে তো অনেক আগে যেতে পারে যদি তারা করে। আমরা এটা প্রমাণ পেয়েছি, কারণ ওদের একতরফা অনেকে দোষ দেয় দিলে চলবে না, যে ডিড ইট, এবং কয়েকটা জিনিস প্রমাণ দেখে দেখা গেছে, যে যেটা জামিল ভাই বললেন, ভিডিও ফুটেজ দেখে তারা ধরে ফেলতেছে, আমরা টেলিফোনে হুমকি দিচ্ছে চাঁদার জন্য, তারা কিন্তু ধরে ফেলতেছে অপরাধীকে, ধরতে পারছে। কিন্তু প্রশ্ন হলো এখানে আইনের শাসন, আপনার আইন কতখানি আমাদের কাজ করছে, আইন অনেক সময় দুর্বল হয়ে পড়ে, কোর্টে থেকে অপরাধ করে কোর্টে যায় বিল নিয়ে বেরিয়ে আসতেছে, আবার অপরাধ করতে সে জানে যে আমি তো বিল পেয়ে যাব, অপরাধ সে একই ধরনের অপরাধ করে আবার যাচ্ছে, আবার বেরিয়ে আসছে। আমি একটা নিউজ দেখেছি, টাকা জালিয়াতি করেছে, জাল ই করে ধরা পড়েছে, সে জেলে গেছে, সে বিল নিয়ে বেরিয়ে এসেছে, আবারও তাকে ধরা হয়েছে, তখন দেখা হলো আগেও সেই একই কাজ করেছে, সেম অপরাধ করছে, কিন্তু তার পানিশমেন্ট হচ্ছে না দিনের পর দিন। আপনার মনে আছে সাম্প্রতিক কালে শাহজাহানপুরে যখন ছোট একটি বাচ্চা ওয়াসার কূপে পড়ে গিয়েছিল, তখন রাত 4টা পর্যন্ত এই বাচ্চাটি যদিও পরে মৃত উদ্ধার হয়েছে, উদ্ধার হওয়া পর্যন্ত অনেকগুলো টেলিভিশন লাইভ প্রচার করেছে। তো এটিকে নিয়ে অনেকে প্রশ্ন তুলেছেন যে এই ঘটনাটি কি 4-5 ঘন্টা ধরে লাইভ প্রচার করার মতো বিষয় কিনা। কিন্তু আমার কাছে মনে হয় যে সমাজে সচেতনতা বাড়ানোর জন্য কিন্তু এগুলো কাজ করে, যে যেই প্যারেন্টসরা দেখছেন যে এই ঘটনা বা এরকম করতে যে বাচ্চাটি ক্ষতিগ্রস্ত হলো, মারা গেল, তারা কিন্তু কিছুটা সচেতন হন, তখন আবার কিন্তু অনেকে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান ওয়াসা বা যারা ম্যানহোলটি খোলা রেখেছিল তাদেরকে দায়বদ্ধতা জায়গায় নিয়ে আসছেন। তো গণমাধ্যমের এই ফুটেজগুলো কিন্তু জনগণকে হেল্পও করছে, আমি এভাবে দেখতে চাই এটাকে। আচ্ছা, না সেটি অবশ্যই একটা ইতিবাচক দিক তো তৈরি হয়, তবে এখানেই প্রশ্ন উঠছে আমাদের আরো প্রফেশনালিজমের। নিশ্চয়ই আরো, হ্যাঁ, কিন্তু গণমাধ্যম একটা কথা স্বীকার করতে হবে, আগের তুলনায় গণমাধ্যম অনেক হাইলি এক্সপিরিয়েন্স, এবং তারা জানে, বুঝে শুনে সব কিছু করতেছে, এবং গণমাধ্যমের জন্য আজকে আমাদের সমাজ
এগিয়ে যাচ্ছে, অনেক সচেতনতা বাড়তেছে, এটা গণমাধ্যমের ক্রেডিট। এখানে আমরা আরেকটু বিষয়ের উপর একটু আলোচনা করতে চাই, যেমন আমরা যেহেতু আপনি গভর্নেন্স ইস্যুগুলো নিয়ে কাজ করেন এবং এক্ষেত্রে ইদানিং একটা কথা আমরা প্রায় শুনি যে একটু কম গণতন্ত্র একটু বেশি উন্নয়ন, এটা কোনো ফর্মুলা হতে পারে কিনা, বা এই চিন্তার দিক থেকে একটা দেশ কতখানি আসলে এগোতে পারে? খুব ইম্পর্টেন্ট একটা প্রসঙ্গ শ্যামলদা। আমার কাছে মনে হয় যে আমরা বিশ্বের অনেকগুলো দেশের কথাই আলোচনায় প্রায় নিয়ে আসি, যেমন ধরেন মালয়েশিয়ার মাহাথির মোহাম্মদ অনেকদিন এক নায়ক বা একসাথে দেশ চালিয়েছেন, সেখানে সেই গণতন্ত্র বা ভোটের বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা হয়নি, বাট উনি কিন্তু দেশকে একটা হাইটে নিয়ে গেছেন। ঠিক তেমনি সিঙ্গাপুরের কথা বলা হয়, চায়নার কথা বলা হয়, যেখানে গণতান্ত্রিক ওই সো কল্ড আমরা যে গণতন্ত্রের কথা চিন্তা করি সেরকম নেই, কিন্তু ওই দেশগুলো কিন্তু যথেষ্ট উন্নত। তো আমার কাছে মনে হয় যে গণতন্ত্র এবং এই উন্নয়ন সমার্থক একটা একটার সাথে যেতে পারে, কিন্তু একটাকে রেখে আরেকটা নয়। কিন্তু আবার যে দেশগুলোর কথা আমি বললাম সেখানে কিন্তু গণতান্ত্রিক কতগুলো নর্মস তারা মেনে চলে নির্বাচন না হলেও, যেমন ধরেন বাই দ্য ওয়ে সিঙ্গাপুরকে বলা হয় ফাইন সিটি, কোনো ছোট ভুল করলে ফাইন হয়, চুইংগাম কেউ যদি ফেলে রাখে ওপেন ফাইন হয়, নির্বাচন হোক বা না হোক। আমরা যদি সে ধরনের একটা সমাজ চিন্তা করি, দেশের উন্নয়নকে নিয়ে চিন্তা করি, শুধু একদিনের ভোটের গণতন্ত্র মনে হয় বাংলাদেশ রিথিঙ্ক করতে হবে এটিকে নিয়ে। না, এটি প্রশ্নটি এই কারণেই করছি আপনার কাছে আমি, আর তারপর আপনার কাছে আসবো, আপনারা শেষ মন্তব্য চাই, সেটি হচ্ছে ইদানিং বাংলাদেশের অনেকগুলো ইন্ডেক্স বলছে যে বাংলাদেশের দৃশ্যমান অনেক উন্নতি হয়েছে, কিন্তু ডেমোক্রেসির ডেফিসিট আছে আমাদের, এখানে বিরোধী দল এখনো পর্যন্ত সভা সমাবেশ করতে পারে না ইত্যাদি সব নিয়েই এক ধরনের। অবশ্যই এই দিকটা শ্যামলদা, যেটা হচ্ছে যে আমরা যখন MDG-তে বিশেষ করে MDG-4-এ বাংলাদেশের অর্জন নিয়ে সারা ওয়ার্ল্ডে আমরা প্রশংসা পেয়েছি, মাতৃ ও শিশু মৃত্যু রোধে বাংলাদেশের অবদান, যেটা ইন্ডিয়ার চেয়ে আমরা এগিয়ে গেছি, এক্ষেত্রে কিন্তু একই সাথে মাননীয় প্রধানমন্ত্রী সহ আরও অনেকেই কমিট করেছেন যে SDG-র গোল অর্জনে আমরা কাজ করব, এটি একটা কমিটমেন্ট। যেমন আমি খুব ইন্টারেস্টিং একটি তথ্য দেখলাম আজকে, যে আমেরিকার যে আগে আল গোর ছিলেন ভাইস প্রেসিডেন্ট, উনি আজকে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটি ডায়ালগে বসে ডায়ালগেছিলেন এবং তাকে আমন্ত্রণ জানানো হয়েছে সুন্দরবনে, সুন্দরবন দেখার জন্য। সেখানে যখন আল গোর প্রশ্ন করেছেন যে তোমাদের সিভিল সোসাইটি বা যারা সুন্দরবন রামপাল নিয়ে কথা বলছে, এটি উনি আলোচনায় তুলেছেন, সেটি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন ওকে আমি আপনাকে দেখতে আমন্ত্রণ জানাচ্ছি। তার মানে হচ্ছে যে এই উদাহরণটি থেকে আমি দেখতে চাই আমাদের কিন্তু এখন কথা বলতে হবে ইন্টারন্যাশনালি, আমাদেরকে এতদিন কিন্তু কথা শোনার কথা বলা হয়েছে, যেই প্রসঙ্গটা আপনি বললেন এক্ষেত্রে কিন্তু আমাদের অনেক কিছু বলবার আছে সারা ওয়ার্ল্ডের কাছে। এখন গণতন্ত্রের যেই এতদিনের যেই নর্মসগুলো আমরা আলাপ করছি যে ওকে মানুষ ভোট দিতে পারছে না, নিশ্চয়ই বিরোধী দল তাদেরকে স্পেস দিতে হবে, কথা বলতে দিতে হবে, কিন্তু আবার যেই গণতন্ত্রের কারণে মানুষ রাস্তাঘাটে ক্ষতিগ্রস্ত হচ্ছে, মারা যাচ্ছে, তাদেরকে বিভিন্ন ধরনের হার্ম করা হচ্ছে, এটা নিয়ে মনে রিথিঙ্ক করতে হবে এখন যে এই গণতন্ত্র আমরা চাই কিনা। শেষ করবো আরুণ চৌধুরী, আপনাকে ধন্যবাদ শ্যামলদা প্রশ্নটা করার জন্য। আমার যেটা মনে হচ্ছে, আমি প্রথমে একটা উদাহরণ দিতে চাচ্ছি, বারাক ওবামা আজকে তার শেষ এবং নতুন প্রেসিডেন্ট বসতেছে, উনি আল আজহার ইউনিভার্সিটি মিশরে যে বলেছিলেন তোমরা বাংলাদেশের রোল মডেলকে ফলো করো, এটা মানিটা কি? এবং বিশ্বের তাবেদার রাষ্ট্র হলো USA, যাকে সবাই মানে, সেই তাবেদার রাষ্ট্রের প্রেসিডেন্ট যে বাংলাদেশের উদাহরণ দিয়েছেন, আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নাম উল্লেখ করে বলেছেন তোমরা তাকে ফলো করো, বাংলাদেশের রোল মডেল অনুন্নত দেশের জন্য। তো আমার মনে হয় গণতন্ত্র আমাদের দেশে কি চর্চা হচ্ছে না? আমরা যতই চিল্লাই না কেন গণতন্ত্র এই নয়, এবং রাস্তায় মানুষ পুড়ে মারব, সরকারি জিনিস ধ্বংস করবো, এটা তো গণতন্ত্র নয়। আপনি যদি শান্তিপূর্ণভাবে মিছিল করে, শান্তিপূর্ণভাবে মিটিং মিছিল করে, এটা তো কেউ বাধা দিচ্ছে না এটা, কিন্তু যখন নাকি এটা করা হয় গণতন্ত্রের নামে, যখন স্টার্ট করতে চায় যে না একটা দেশে অস্থিতিশীলতার সৃষ্টি করবে, বিগিনিং ইন দ্য ইয়ার নতুন বছর থেকে স্টার্ট করবে, সেটা তো খারাপ। ওই মনোভাব থেকে আমাদের বেরিয়ে আসছে, ওই মনোভাব তো আপনি দেখতে পাচ্ছেন সরকার, সেই জন্য বলছে তোমরা সব কিছু, কিন্তু সরকারি জিনিস তো তুমি ধ্বংস করতে পারো। আমাদের মতো আমাদের দেশের যে গণতন্ত্রের সংজ্ঞা, জি
তার সঙ্গে পশ্চিমা দেশের সংজ্ঞা তো মিল নেই না মিল নেই ওখানে ইচ্ছে করলে রাস্তাঘাটে আপনি যখন তখন সমাবেশ করতে পারবেন না 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 ওখানে আপনি আমরাও তাই অনেক সময় আমরা যখন সভাসমাবেশ আপনাদেরকে যে জাতিসংঘের সামনে বিক্ষোভ করতে হয় সেটা গ্যারাডোপের মধ্যে আগে থেকে অনুমতি নিতে পুলিশের থেকে অনুমতি নিতে হবে এবং ওখানে আন্ডারটেকিং দিতে হবে আমরা কোনো নাশকতা আর আমাদের এখানে আন্ডারটেকিং দিতে কথা বললে আমরা কি আন্ডারটেকিং দিতে করব না সেটা আমরাও আন্ডারটেকিং দিয়ে তারপর ওখানে সভাসমাবেশ করতে হবে আপনি কি জন্য স্পেসিফিক বলতে হবে তো ওখানে পুলিশ আবার থাকবে আপনাকে প্রোটেকশন দেওয়ার জন্য পুলিশ থাকতেছে যদি আপনার উপর হার্ম না হয় কেউ না করে কারণ আপনি আন্ডারটেকিং দিয়ে দিয়েছেন ওটার বাইরে গেলে তখন আপনি ধরে নিয়ে যাবে এখানে তো বলবে যে লিখিত দিয়ে কি আমি গণতন্ত্র ওটা তো হবে না গণতন্ত্র এই নয় যে জনজীবন বিপন্ন হবে এটা তো গণতন্ত্র হতে পারে না আমরা শান্তিপূর্ণ শান্তিপ্রিয় দেশ শান্তিপূর্ণভাবে আমরা সহবাস করতে যাচ্ছি আমরা চাই হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলে আমার এই দেশকে গর্ব যেটা বঙ্গবন্ধু বলেছেন সেকুলারিজম সেই জিনিসটা কোথায় আমরা চাই যে সেই বঙ্গবন্ধুর যেটি সবশেষে এসে উচ্চারণ করলেন মুক্তিযোদ্ধা হারুন চৌধুরী যে বঙ্গবন্ধুর স্বপ্নের বাংলাদেশ গণতন্ত্রের বাংলাদেশ অসাম্প্রদায়িক বাংলাদেশ এবং সেটি অবশ্যই যাতে আসে সেই প্রত্যাশা আমরা করব দর্শক আমরা আলোচনা শুরু করেছিলাম মহামান্য রাষ্ট্রপতি যে উদ্যোগ নিয়েছেন সেটির এখন একটা পর্যায়ে সমাপ্তি ঘটেছে কারণ আমরা দেখতে চাই বঙ্গভবন কীভাবে কোন দিকে কোন পথে অগ্রসর হয়ে এই নির্বাচন কমিশন গঠনের পদক্ষেপ নিচ্ছেন সেটি তো আসবেই পাশাপাশি আমরা অন্যান্য বিষয়ে অনেকগুলো বিষয় আলোচনা করলাম গণতন্ত্রের নানা দিক এবং বাংলাদেশের বিদ্যমান পরিস্থিতির অনেকগুলো দিকও আমরা আলোচনা করলাম অনেক বিষয়ে আলোচনা আসলো আমাদের আমরা চাই সবশেষে যে কথাটি বলা হলো যে বিশেষ করে একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক বাংলাদেশ গড়ার ক্ষেত্রে আমরা চাইব রাজনৈতিক দলগুলো পদক্ষেপ নিক এবং গণতন্ত্রের পথে আমরা সেই দেশটি অর্জন করব সেই প্রত্যাশা করছি ধন্যবাদ জানাচ্ছি হারুন চৌধুরী এবং জামিল আহমদ আপনাদের দুজন আজকের এই আলোচনায় অংশগ্রহণ করার জন্য দর্শক আপনাদেরকেও অনেক ধন্যবাদ জানাচ্ছি অনুষ্ঠানটি দেখার জন্য সবার জন্য শুভকামনা রইল ভালো থাকুন